আপনারা তখন আলিমুর বিচার মশরির বিচার হইব জি না এটা মশরি শরীফ আরিয়া ও আইজালা স্টেজ ও বইছে আর উসা স্টেজ আলিমুর বিচার হইব আর আলিম আল্লাহ দিছলা তো ইলিম কিতা খরচ না খরচ দুনিয়ার 18,000 মখলুকাতে দেখতা ও উসা তুলিয়া আল্লাহ জিগার করবা তোমার ইলিম দিছলা কিতা খরচ এলে আল্লাহ কত ওয়াজ করছি কত মসজিদ ও তফসির করছি নামাজের বাজে তালিম করছি খেয়ের ইয়া বইয়া নমাজ শিখাইছি এটা এখানে মিশা মাত্রে একবারে মিশা মাত্রে তোর মনের পিত্রে অনু আসলো তোরে মানুষে হইতা বড় এক আলিম তফসির করতে পারোস ওয়াজ করতে পারোস তালিম করতে পারোস ও ওখান তোর মনের পিত্রে আসলো এটা দুনিয়াত মানুষে হই লইছেন এর লাগে আমার কাছে আর কোনটা নাই ফিরিস্তারে কইবা ও আলিম নামের জালিম করে দিয়ে দুজোর মাঝখানে গেল বুঝা গেছে নি ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ আলিমুল লা ইয়ানতাফিউ বিইলমি নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন ভয়ঙ্কর শাস্তি ওই ওই এক দল আলিম হলো একজনের নয় এক দল আলিম যারা নিজর ইলিম অনুযায়ী দুনিয়াত তাকে আমল করছই না আর মানুষের ইলিম ইত্যাদি শিখাইছই না বুঝা গেছে নি কথা ইলা দিলে আল্লাহর অন্যায় হইব নি আল্লাহ চাইলে তো আপনারও আলিম বানাইতে পারতা আপনারও তো যে বিবেক ব্রেইন আমরারও তো যে আল্লাহ আমরার আলিম বানাইছই এখন দায়িত্ব বাড়িছে কি না বহু গুণ বাড়িছে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও দল বেরোবে যখন বিচার শুরু হইব খালি হেরেদি কই নিলাম আলিমগুলোর বিচার মশরির ভিতরে না এগারে মশরির বাচ্চা স্টেজ আল্লাহ তাআলা সমস্ত আলিমগুলোরে আল্লাহর আজাব থেকে আমরা হেফাজত রাখুক এবং আমরা সকল আলিমর লেবাস আল্লাহ যতজন আল্লাহ তাআলা আলিমানা দায়িত্ব আদায় করার তৌফিক দিকুক অন্তত আমিন হই আমরা সাহায্য দুই নম্বর কথা কিয়ামতের দিন বিচার শুরু হয়েছে আল্লাহ আরো দিন আইতে চেইন সুতা আনা লাগবে সকুর বুড়ির লগে বান দিয়ার আমার কাছে ঘুরি রাখা লাগবে ফাতারে চাইলেও টান দিতাম জি বাবারে তুলা ওখান তুলা দিয়ে মশাই বেরিয়ে নিয়েছিল কোন জায়গা আর তোলে সেবা কিয়ামতের দিন যখন আল্লাহ নামাজ দেবরে ভাই বাদু মানু আওয়ার দিলে মানুষও দেখতাম নিচে দেব জি দেখ অকুর সোজা করে দিল কিয়ামতের দিন যখন বিচার শুরু হইব আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ম আল্লাহর কাছে আল্লাহই তো শিখাইছে বহুত ফিরিস্তাগুলোরে দিবা ওবাদুর বিচার তোমরা করো ওবাদুর বিচার তোমরা করো নামাজর রোজার অতার হতার এবাদতর খায় কারবারর সকল বিচার করিয়া বহুত রেফাইবা এরা বেহেস্ত যাবার সার্টিফিকেট এখান দিবা ও নেও ওখান লইয়া যাও বেহেস্ত মাত বুঝা যান না এইটাই রওনা হয়েছেন বেহেস্ত যাওয়া আল্লাহ তাআলা তার কুদরতর মাইক থেকে ডাক দিবা বালাম হ্যাঁ দুষ্ট হয়ে যা রে আল্লাহ ও সাকু আমি বেহেস্তর সার্টিফিকেট পাইছি এখন তো আমি বেহেস্ত যাইয়া আল্লাহ তাআলা ফরমাইয়া দুষ্ট না ফরমান ফিরিয়ায় আল্লাহ কিতে হয়েছে তোর একটা কেস আছে আমার কাছে ও কেসর রায় আমি দিমু কোনো কেন না সুপ্রিম কোর্ট থেকে আমি নিজে দিমু এর বাদে যাইবে এলে আল্লাহ খর্গে কেস করছে খেয়েও করছে না রে এটা দুনিয়ার আইনি বাসায় কয়ে সুয়মটো কেস খেয়েও করছে না আমি নিজে কেস রেজিস্টার্ড করিয়া রাখছি আজ আমি এগুলো বিচার করি এলে আল্লাহ খিতা বলে ও বা কোন চাই অমুক তারিখে আমি উপাস আসলাম আমারে খাওয়াইলে না কেনে খানি দিলে না কেনে অমুক তারিখে তারিখে আমি খাবার পাইছি না ফিন্দিবার আমারে দিলে না কেনে অমুক তারিখে মশুরি পাইছি না আমার মশায় বেরিয়া খাইলা দিলে না কেনে অমুক তারিখে বেমার আসলাম পয়সার অভাবে আমি ঔষধ লইতাম পারছি না দিলে না কেনে অমুক তারিখে বেমার আসলাম আমার হাসপাতাল লইয়া যাওয়ার খেয়েও আসলো না লইয়া গেলে না কেনে বুঝা গেছে নি বুঝা গেছে নি এখন মতলব কিতা লগে লগে বুঝছেন নি হেরাম একদিন খুব আল্লাহ কোনটা বুঝলাম না বেজান ওয়াজও কইছেন আপনার খাবারও চাহিদা নাই কাপড়ও লাগে না কোনটা লাগে না আপনার আকৃতি নাই খানো খাইতাম আসলো খানো দিতাম আসলো আল্লাহ তাআলা কই বাবা তোমার তোমরা নবীজিয়ে আমি শিখাই দিছিলাম তাই কইয়া আইসইন আমার কাছে কইসইন আল খলকু আয়ালুল্লাহ
খালি মাত্রেও মুসলমান মুসলমান হইও না হুজুরক লে দয়া করি আত তুলিয়া দোয়া করতেও খালি মুসলমানর দোয়া খান করিও না দেশর গতি মতি হলতা বুঝি জানি অন্য মানুষর দোয়া করকে করত কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ তো কোরআনে করিমে কইছেন তুমি তাই মুসলমান তোমাদান দিয়ে আমি ফয়দা করছি সারা দুনিয়ার মানুষ জাতর সেবা খেদমত করতে খালি মুসলমান মুসলমান জফিও না আস্তা কোরআন শরীফ মাত্র চল্লিশ বার আল্লাহ মুমিন মুসলমান হইয়া ডাকছেন আর দুইশো বারের উপরে ডাকছেন ইয়া আইয়ুহান নাস ও আমার সারা মানুষ হল আল্লাহর মায়া সারা মানুষের লোকে মায়া বুঝা গেছে নি এখন আল্লাহ তালা কইবা যে তোমরা নবীরে আমি শিখাই দিয়েছিলাম তাই কই আইসন যে সারা পৃথিবীর মানুষ জীব জন্তু ঘাস গাছপালা লতা উতা সবটা আমার পরিবার দে যাকে ইমান আনছে এগুলো আমার পরিবার যাকে আনছে না এগুলো আমার পরিবার যাকে আমি আল্লাহরে আল্লাহ মানেন না নাস্তিক এগুলো আমার পরিবার আর খুঁজলাম নানি তোমরা নবিয়ে যে আমার পরিবার দে যারা মায়া করবায় এরা আল্লাহর মায়াত রইবায় তোমরা আমার পরিবার দিয়ে মায়া করছো নি মতলব বুঝছো না ও কইবা তোমার চল্লিশ বাড়ির ভিতরে আমার আব্দুল জব্বার টেলা চালাইতে হয়েছে না সাত দিন মেঘ বউ ভুয়া ভুড়ি লইয়া উপাস রয়েছে আধা ফেটি খাইছে এক কামড়ে খাইছে শেষে উপাস রয়েছে কিবা তো রামচরণ রবিদাস হেউলা উপাস রয়েছে কিবা তো আনন্দ সিং উপাস রয়েছে কদিন যদি তারারে খানিদ খাওয়াইতায় একলা ভারণা যদি মজিদ মাতিয়া সান্দা তুলিয়া খাওয়াইতায় আজ আমার খুশি ফাইলাই আমার আরও কত গরিব বন্দা শীতর কাপড় গরমর কাপড় উড়িতা পাইছই না কদিন যদি ওতারে তোমরা দেউক না নদোয়ায় দেউক জমিয়তে দেউক আলে সুন্নতে দেউক জমাতে ইসলামিয়া দেউক কিন্তু গাঁওর মানুষের তো কিছু হক আছে এখানে তো হকির মানে ইয়া আল্লাহ দিছেন না আল্লাহ তো আমরা বহুত নিয়ামত দিছেন কদিন যদি চান্দা তুলিয়া আমার তোমরা গাঁওর গরিব গুন্তারে সাইতায় দিতায় কাপড় ঔষধ দিতায় হাসপাতাল লইয়া যাইতায় আই আমারে খুশি ফেলাই বুঝা গেছে নি কথা কোনাকুনি মাথি আর না বুঝলে জিগার করবা তার বাদে আল্লাহ তালা সুপ্রিম কোর্টের রায় শুনাইবা আল্লাহর কোর্টের রায় পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি বছরের কমে কোনো শাস্তি নাই আমরাও তো আইন কিছু জানি না নি শুনি শুনি শুকছি তো যেহেতু নোয়া আইনে সেও মার্ডার করলে এ হয় যাবজ্জীবন আগে যাবো যাবজ্জীবন হইলে আঠারো বিশ বছরে শেষ হইতো না বাবা এলকু নোয়া আইন ও যতদিন বাঁচিছই ও বাঁচিয়া জেলও রইতা মৌত জেলও হইতো বাপ বা ইকে ও কইলমা দেওয়ার সুযোগ পাইতা না কি আইন জানিনি ইগুই এখন ওলা তে তো আল্লাহর আইনই তা ওলা লাম্বা আল্লাহ তালা খেয়ে রায় দিবা হ্যাঁ ওকে গরিব রে চাইছে না একলা ফেট ভরি খাইছে পকুরে পঞ্চাশ লাখ বৎসর দুজহ দেও পকুরে এক কোটি বৎসর দুজহ দেও তো আল্লাহ কইবা ইগুন্তরে ফেলাইলে ইটা মারি ফেলাও যদি তোরা আশা রইব ইতার আশ্রি ফিসরি নিউটি দাম পারি এর লাগি আশ্রি ফিসরি খাফলা আল্লাহ খান দুজহর দাঁড় লইবা ওতারে বড় ক্র্যাঙ্ক ওই যে আজকাল দেখছেন লম্বা লম্বা ক্র্যাঙ্ক বার হইছে ওতাত লাগাইয়া ইটা মারি দুজহর একবারে মাঝে ফেলাও ও তার আশা রইতো না আর উঠিবা ও পঞ্চাশ বৎসর এক কোটি দুই কোটি বৎসর দুজকর শাস্তি বুক করার বাদে যাইতে সময় বন্ধাই হবো আল্লাহ তুমি তো কোরআন শরীফে কইছ আমার কোনো আমল নষ্ট করতে না তে আমার নমাজ হজ জকাত দিতা বেকার গেল নি আল্লাহ কবে মুঠেও না বেকার গেছে না ফিরিস্তরে কইবা তার বেহেস তোর সার্টিফিকেট যখন সিজ করো সিজার লিস্ট দাও আর ওখান আমার ক্ষুদ্রতর গডরেজনিয়া তো ও পঞ্চাশ লাখ বৎসর এক কোটি বৎসর দুজগর শাস্তি বুক করার বাদে আমার কম্পিউটার আল্লাহর কম্পিউটার আজকাল সারা মানুষের কম্পিউটার চকুর সামনে আমার আল্লাহর কুদরতর কম্পিউটারে দেখবো দুই কোটি বৎসর ও মুহূর্তে ঘুরিছে লগে লগে ক্র্যাঙ্ক দি হন থেকে উঠাইব আবে হায়াত দি গুসল করাইব এর বাদে ও সার্টিফিকেট দিয়া আমলের লাগে বেহেস্ত বাদে দিব কিন্তু এক কোটি দুই কোটি বৎসর খাটা লাগবো গরিব রে এলা করার কারণে বুঝা গেছে নি মাত্র তাকা নাই বুঝছি না নি বুঝলে তো তোরা বড় করে বুঝতাম আল্লাহ আল্লাহরে আমরা ওটা করবো নি ইনশাআল্লাহ।